আছে ললি কাবাব লেগ পিস কত করে এগুলো 60 টাকা বেজি তিনটা আছে দেন 150 টাকা দেন जो भी नहीं खाएगा वो भी फर्स्ट आएगा ऐसे चीरा जबर এটা ব্রিটিশ কিউ দে বড় বাবের বড় বোমা তুই কোলা দি আইছে কোলা দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বড় বাপের পোলায় খায় ঠঙ্গা ভৈরা লয়া যায় এই ডায়লগটি শুনেনি এমন কমই মানুষ রয়েছে এই ডায়লগটি দেওয়ার সাথে সাথে আপনারা অনেকেই নিশ্চয় বুঝে গেছেন যে আমি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী পুরাতন ইফতারির আয়োজনের কথা বলছি বিশেষ এক ধরনের ইফতারি এই চকবাজারে বিক্রি হয় সেটির নাম হচ্ছে বড় বাপের পোলায় খায় আজকে আমি এসেছি ইফতারের চকবাজারে ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো কম বেশি আমরা অনেকেই শুনেছি বড় বাপের পোলায় খায় এই ডায়লগটা কিন্তু পাশাপাশি আমি আরেকটা ডায়লগ শুনতে পেরেছি যেটা বলেছে সব বাপের পোলা মাইয়া খায় তো চলুন সময় নষ্ট না করে ঘুরে ঘুরে দেখি এই ইফতারের বাজারটি পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা চকবাজার মোগল আমল থেকেই এই বাজারের বেশ নাম ডাক এখানকার ইফতারের বাজারের জলস ইতিহাস নাকি সেই সময়ের অর্থাৎ 400 বছরের পুরনো করোনা মহামারীর কারণে এই ইফতারের বাজারটি গত 2 বছর যেন স্তব্ধ হয়েছিল কিন্তু এবার করোনা পরিস্থিতি ভালো হওয়ায় চকবাজারের এই ঐতিহ্যবাহী বাজারটি আবারও যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রথম রোজা থেকেই বেশ জমজমাট ইফতারের বাজার বসছে এখানে দুপুর 12টা থেকে ইফতারি শেষ পর্যন্ত ভরপুর বেচাকেনা হয় এখানে ছোলা মুড়ি থেকে শুরু করে নানা ধরনের ইফতারি বিক্রি হয় এখানে আপনি চাইলে 1 কেজি ওজনেরও শাহী জিলাপি কিনতে পারবেন এখানে চকবাজারের প্রধান অন্যতম আকর্ষণই হলো বিভিন্ন ধরনের কাবাব আর বাহারি রোস্ট আস্ত মুরগি কোয়েল পাখির রোস্ট বিক্রি হয় এই বাজারে পাকিস্তান পিওটে ব্রিটিশ পিওটে ছিল সেক্সিলার ভর্তা সেক্সিলার কা ভর্তা কাটা পাটা কা দাউনা মে ভর ভর কে লেকে যাতা বারে আর মশালা জো ভি নাই খায়েগা ও ভি ফার্স্ট আয়েগা এ সেক্সিলার কা ভর্তা এটা ব্রিটিশ পিওটে পাকিস্তান পিওটে বাংলাদেশ হওয়ার পর এটা বড় বাপের পোলা একটা দাও এটার নাম রাখছে বিস্কিট দিলাম বড় বাপের পোলা রাখা বড় বাপের পোলা রাখছে রোটের বিস্কিটটার নাম রাখছে সুতি কাবাব, জালি কাবাব, শামি কাবাব, হাড়ি কাবাব কাবাবের নামে শেষ নেই 1602 সালে রাজা মানসিংহ সদর দত্ত ভাওয়াল থেকে পুরান ঢাকার স্থানান্তরের পর থেকে মূলত গড়ে ওঠে এই চকবাজার এর 100 বছর পর 1702 সালে এই বাজারে হেদনিক কায়েম করেন নবাব মুর্শিদ কলিত খান কলকাতার জাদুঘরে নাকি এই বাজারের ভিত্তি প্রস্তর সংগ্রহ করা আছে রাজকীয় বাজার এটা ছিল ঢাকার মানুষের একটি মিলন মেলা
বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসছেন, এসে তারা কেনাকাটা করছেন এবং একে অপরের সাথে কৌশল বিনিময় করছেন। চকবাজারের বিখ্যাত এই ইফতার বাজারের সবচেয়ে জনপ্রিয় বহুল প্রচারিত যেই আইটেম সেটি হচ্ছে বড় বাপের পোলায় খায়। হাঁসের মাংস, মুরগির মাংস আরও অনেক কিছুই, টোটাল 12টি আইটেম মুড়িও সাথে থাকে, সম্পূর্ণ একসাথে মিশ্রণ করা হয় আর এটি ব্যাপকভাবে বিক্রি করা হয়। বড় বাপের পোলায় খায় এই খাবারটি মূলত বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। স্পেশালভাবে বলছি, এই আমানিয়া রেস্টুরেন্টের হালিম যে না খাবেন সে সত্যি অনেক পছতাবেন। শুধু ভাজা পোড়া বা মিষ্টান নয়, ইফতারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবকিছু মিলে এই বাজারে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফল ফলাদি, সিজন ছাড়াও এমনও ফল পাওয়া যায় এই বাজারে। শুধু মুসলিম নয়, হিন্দুরাও আসে এই বিচিত্র খাবারের স্বাদ নিতে। এখানে পুরন ঢাকার সুস্বাদু মাঠা বেচে কেনা হয় ব্যাপক। ড্রামে করে বোতলে ভরে মাঠা নিয়ে এসে বিক্রি করে দোকানেরা। পুরন ঢাকার এই চকবাজারে আগে শতভাগ দোকান ছিল ঢাকাইয়া আদিবাসীর হাতে, কিন্তু বাইরের দোকানেদের আনাগোনা বাড়ছে এখানে। চকবাজারে ইফতারির স্বাদ নিতে এখানে ছুটে আসে বহু মানুষ। রমজান মাসে ঢাকায় থাকলে আপনারাও একদিন ঘুরে আসতে পারেন এই বাজারে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আপনাদের প্রিয়জনের মাঝে এটি শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।